নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু রিতা বড়ুয়া রয় চ্যানেল বন্ধুরা আপনারা এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সরকারি কর্মচারীদের বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ খবরগুলির আপডেট জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর শিক্ষক ও অন্যান্য সরকারি কর্মচারীদের জন্য এবং অবসরপ্রাপ্ত শিক্ষক ও সরকারি কর্মচারীদের জন্যও সুখবর তাদের স্বার্থে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করতে চলেছে রাজ্য সরকার চলুন বিস্তারিতভাবে খবরটি দেখে নেব প্রকাশিত হয়েছে অনলাইন নিউজ পোর্টালে রাজ্য সরকারি কর্মচারীদের মুশকিল আসান সুখবরের বিজ্ঞপ্তি নবান্নে রাজ্য সরকারি কর্মচারীদের মুশকিল আসান সুখবরের বিজ্ঞপ্তি নবান্নে রাজ্য সরকারি কর্মচারীদের হাতে লেখা সার্ভিস বুকের আধিক আধুনিকীকরণ করতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কম্পিউটার কম্পিউটারে সরকারি কর্মচারীদের সার্ভিস বুক আপলোড করার নয়া বিজ্ঞপ্তি জারি করেছে নবান্ন উপনি নবান্ন সূত্রে খবর হাতে লেখা সার্ভিস বুক রক্ষণাবেক্ষণ করা সংবেদনশীল আবার সমস্ত তথ্য সংগ্রহ করে তা সার্ভিস বুকে নথিবদ্ধ করার ক্ষেত্রেও অনেক সময় প্রক্রিয়া ব্যাহত হওয়ার আশঙ্কা থেকে যেত তাই হাতে লেখা সার্ভিস বুকের বদলে কম্পিউটারে সরকারি কর্মীদের চাকুরি সংক্রান্ত যাবতীয় তথ্য আপলোড করা অনেক বেশি সুবিধার আর সময়ের দিক থেকে দ্রুত প্রক্রিয়া তাই সব দিক থেকে সব দিক বিবেচনা করে এই সিদ্ধান্ত বস্তুত যে কোনো সরকারি কর্মীর ক্ষেত্রে সার্ভিস বুক খুব জরুরি কেননা চাকুরির নিয়োগপত্র থেকে শুরু করে চাকুরি জীবনে সরকারি ভাতা বৃদ্ধি পে স্কেল বর্ধিতকরণ নথিবদ্ধ থাকে এই সার্ভিস বুকে চাকরি জীবনের অবসরের পর এই সার্ভিস বুকে নথিবদ্ধ নথি এবং উপর ভিত্তি পেনশন ব্যবস্থা চালু হয়ে থাকে সার্ভিস বুকে নথি বা তথ্যের অসন্তুষ্টির কারণে রাজ্য সরকারের বিরুদ্ধে অবসরপ্রাপ্ত সরকারি কর্মীরা আদালতের দ্বারস্থ হয়ে থাকেন এমন ধরনের ভুরি ভুরি রয়েছে তাই সমস্ত জটিলতা এবং বিভ্রান্তি দূর করার জন্য হাতে লাগা সার্ভিস বুকের বদলে কম্পিউটারে সার্ভিস বুক নথিবদ্ধ করার বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য প্রশাসন নবান্ন